এই পথ দিয়ে যাচ্ছি আর মনে মনে ভাবতেছি বাংলাদেশের প্রতিটা রাস্তা যদি এমন সুন্দর নান্দনিক হতো তাহলে কত না ভালো হতো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে। আমি জাকির হোসাইন ফ্রম পাঁচবিবি জয়পুরহাট। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাংলাদেশের সবচেয়ে নান্দনিক দৃষ্টিনন্দন ও সুন্দর একটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ঢাকার দিকে। আমরা গিয়েছিলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, টুঙ্গিপাড়াতে ভ্রমণ শেষ করে আমরা পদ্মা সেতু হয়ে আবার ঢাকার দিকে যাচ্ছি। আসার পথে আমরা পদ্মা সেতু ও মাওয়া প্রান্তে নেমে পড়েছিলাম, মাওয়া ঘাট ও পদ্মা সেতু দেখার পর আবার ঢাকার দিকে যাচ্ছি। এই চ্যানেলে ও ফেসবুক আইডিতে মাওয়া ঘাট ও পদ্মা সেতু বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে, অবশ্যই দেখবেন যদি না দেখে থাকেন। আমরা খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আর একটি কথা আপনাদের জানিয়ে রাখি, আমার সাথে আছে আমার এলাকার ছোট ছোট বেশ কয়েকজন ভাই, তাদের সাথে নিয়ে আমি সুন্দরবন, মংলা বন্দর, বাগেরহাট, খুলনা সহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ভ্রমণ শেষ করে বাড়ির পথে যাচ্ছি। আমরা ঢাকা হয়ে বাসায় যাব। তো দেখুন খুবই সুন্দর একটা রাস্তা, রাস্তার ফুলের কাজগুলো আবার এই যে আঁকা বাঁকা মোড়গুলো সহ ফুটওভার ব্রিজগুলো খুবই সুন্দর। আর এটি হচ্ছে ঢাকা ভাঙ্গা এসপেট হাইওয়ে, খুব সুন্দর একটা রাস্তা। আর এখানে আসলে যে কারোই মন ভালো হয়ে যাবে এই রাস্তা দিয়ে গেলে। তো আমরা যাচ্ছি প্রথমবার, খুব সুন্দর লাগতেছে এবং ভালো লাগতেছে, অনুভূতি প্রকাশ করার মতো নয়। এই তো আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা রাস্তা দিয়ে। আমি আবারও বলতেছি খুবই সুন্দর একটা রাস্তা এবং বাংলাদেশের সবচেয়ে নান্দনিক দৃষ্টিনন্দন ও সুন্দর একটি রাস্তা। তো আমার সঙ্গে থাকুন আর উপভোগ করুন এই রাস্তার রূপ বৈচিত্র্য সৌন্দর্য। কথা হচ্ছে পরবর্তীতে, সঙ্গেই থাকুন।